একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে এই ভিডিওতে স্বাগত জানাই। তোমাদের বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত একটি বিষয় হলো আরাকান রাজসভার কাব্যচর্চা। আমি আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা শুরু করব। আরাকান হচ্ছে একটা অঞ্চল, যে অঞ্চলের একদা বঙ্গ সংস্কৃতির পীঠস্থান ছিল। অর্থাৎ বঙ্গ সংস্কৃতি বিশেষ করে সাহিত্য চর্চার এক অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই আরাকান অঞ্চল। এই অঞ্চলটা কোথায়? ব্রহ্মদেশ অর্থাৎ বর্মা, নামটা নিশ্চয়ই শুনেছ, বর্মা। বর্মা তথা ব্রহ্মদেশের নিম্ন অংশ, যেটা বাংলাদেশের সঙ্গে যুক্ত, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে যুক্ত, চট্টগ্রাম অঞ্চল সংলগ্ন যে যে এলাকা সেটা আরাকান। এই আরাকান অঞ্চলে সপ্তদশ অষ্টদশ শতকে বাংলা সাহিত্য চর্চার অন্যতম প্রাণকেন্দ্র ছিল রোশাং রাজসভা। আরাকানের রাজধানী রোশাং, আর এখানে যে ভাষা, মাতৃভাষা আরাকানি ভাষা। রোশাং রাজসভা যে সাহিত্য চর্চা হয়েছিল কিছু শিক্ষিত মুসলমানের উদ্যোগে। শিক্ষিত মুসলমান এই রাজসভার বিভিন্ন পদ অলঙ্কৃত করে রাখতেন, তাদেরই উদ্যোগে তথা পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিদের হাতেই এই সাহিত্য চর্চা শুরু হয়েছিল। মূলত অনুবাদ সাহিত্যের চর্চাই হয়েছিল এই আরাকানের রোশাং রাজসভায়। এছাড়াও অন্যান্য ধরনের রচনাও আমরা দেখতে পাই, কিন্তু মূলত অনুবাদ সাহিত্য। আর এই অনুবাদ সাহিত্যের যে বিষয় সেটা ছিল রোমান্টিক প্রণয়োপাখ্যান। এবার বলি এই আরাকানে কারা রাজত্ব করত তৎকালীন সময়ে। আরাকানে তৎকালীন সময় রাজত্ব করত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ। মগ অর্থাৎ দস্যু, জলদস্যুদের মগ বলা হতো। এদের সাংঘাতিক দৌরাত্ম্য ছিল এক সময়, কিন্তু এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, কাজে এই এদের এদেরকেই বলা হচ্ছে মগ। একটা কথা প্রচলিত আছে বাংলায়, মগের মুল্লুক, অর্থাৎ কিনা এই দস্যুরা, অর্থাৎ যারা দস্যুবৃত্তি করে তারা তো শক্তি প্রয়োগ করে, জোর যার মুলুক তার, সেই অবস্থা মগের মুলুক। অর্থাৎ তাদের জোর ছিল, অর্থাৎ শক্তি ছিল, সেই শক্তির প্রয়োগ করেই তারা অধিকার করে নিতেন আর কি সব কিছু। তো সেই জন্য এই মগের মুলুক কথাটাই মগ থেকেই এসেছে, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী মগ, তারা রাজত্ব করতেন। কিন্তু তারা কিন্তু খুব সংস্কৃতিবানও ছিল, যার পরিচয় আমরা পাচ্ছি যে তাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু বাংলা সাহিত্য চর্চাটা শুরু হয়েছিল। এবার এই রোশাং রাজসভায় যে সমস্ত মুসলমান কবিরা পদ অলঙ্কৃত করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দুজন, দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। এই দুজন কবি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মূলত আমরা জানলাম যে আরাকানের রোশাং রাজসভা ছিল বঙ্গ সংস্কৃতির একটা পীঠস্থান বা প্রাণকেন্দ্র, যেখানে বাংলা সাহিত্য চর্চা শুরু হয়েছিল সপ্তদশ অষ্টাদশ শতকেই। এই সাহিত্য, বাংলা সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল এদের চর্চাতেই। তো এই উল্লেখযোগ্য দুজন যে কবির কথা বললাম, তাদের সম্পর্কে মূলত পরীক্ষায় আসে, তাদের সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি।